দিল্লিতে ট্রাক্টর ঝড়ের পর এবার দেশ জুড়ে রাস্তা অবরোধের ডাক দিলেন কৃষক আন্দোলনের নেতারা। আগামী 6 ফেব্রুয়ারি 3 ঘন্টার চাক্কা জ্যাম কর্মসূচি ঘোষণা করলেন কৃষকদের সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা। নতুন কর্মসূচি ঘোষণার পাশাপাশি সাধারণ বাজেটের সমালোচনাও করেছেন কৃষক নেতারা। আগামী শনিবার বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত দেশব্যাপী এই কর্মসূচিতে নামবেন কৃষকরা। তারা জানিয়েছেন, ওই সময় দেশের সর্বত্র জাতীয় সড়ক এবং হাইওয়েগুলিতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। কিষাণ সংযুক্ত মোর্চার তরফ থেকে সোমবার এ কথা জানানো হয়েছে। আন্দোলন স্থলগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া, বিদ্যুৎ ও জলের পরিষেবা প্রায় বন্ধ করে দেওয়া, আধিকারিকদের দ্বারা হয়রানি সহ অন্যান্য একাধিক সমস্যার প্রতিবাদ জানাতে চাক্কা জ্যামের এই কর্মসূচি নিয়েছেন কৃষকরা। বাজেট অধিবেশনের দিন তাদের সংসদ ভবন অভিযানের কর্মসূচি থাকলেও তা বাতিল করে দেওয়া হয়েছিল আগেই, তার পরিবর্তে নতুন কর্মসূচি ঘোষণা করলেন তারা। এদিকে গোটা দেশ থেকে দলে দলে কৃষকরা এসে আন্দোলনে যোগ দেওয়ায় নতুন উদ্যমে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন তারা। সোমবারই সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোদী সরকারের দাবি, কৃষকদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই বাজেট। কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ, বাজেটে তাদের জন্য কিছুই নেই, তাদের দাবি দাওয়াকে পাত্তাই দেওয়া হয়নি। রিপোর্ট, চ্যানেল 3 রাত।